সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ অনেক ঘোরাঘুরির পর আমরা পৌঁছে গেলাম হরিনাম সংকীর্তনের আসরে, অর্থাৎ 73 কুঞ্জ মহাযজ্ঞ হরিনাম সংকীর্তনের আসরে। এই জায়গাটি হচ্ছে কুশলডি গ্রামে। এই গ্রামটি বাগমুন্ডি সাইডে অবস্থিত। গত বছর থেকে বিরুডিতে 73 কুঞ্জ মহাযজ্ঞ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, মনে হচ্ছে প্রতি বছরই হবে। কিন্তু এই বছর প্রথমবার কুশলডিতে 73 কুঞ্জ মহাযজ্ঞের অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। সবন্ধুরা, হরিনাম কি যে মধুর, তা হরিনাম না শুনতে গেলে আমরা বুঝতে পারবো না। হরিনাম হলো অথৈ সাগরের মতো, যে নামে ডুব দিতে গেলে মনে হরির ভক্তি এবং মুখে হরির নাম থাকা চাই। তাই কোনো জায়গা হরিনাম সংকীর্তন দেখতে গেলে মনে ভক্তি আর মুখে নাম নিয়ে বার হতে হয়। এদিকে অনেকক্ষণ থেকে 73 কুঞ্জের অখণ্ড হরিনাম সংকীর্তনের যজ্ঞ হচ্ছে। 73 কুঞ্জে প্রতিটি কুঞ্জেই হরিনাম হচ্ছে। হরিনাম হচ্ছে এতই মধুর শব্দ, যে নাম একবার শুনতে গেলে বারবার শুনতে মন চায়। সবন্ধুরা, অনেক কথা হলো, এবার চলো 73 কুঞ্জ দর্শন করি। প্রতিটি কুঞ্জেই হরিনাম হচ্ছে। আমরা প্রথমে এদিক থেকে কুঞ্জগুলো দেখে নিলাম, তারপর ধীরে ধীরে অন্যদিকের কুঞ্জগুলোতে যেতে থাকলাম। এদিকে কুঞ্জগুলো দর্শন করে এবার গ্রামের দিকে যেতে থাকলাম। কুঞ্জগুলোর একটু দূরে দূরে ছিল, কারণ এই 73 কুঞ্জ মহাযজ্ঞ যিনি পরিচালনা করেছিলেন ওনার জায়গাতেই 73টি কুঞ্জ বানা হয়েছিল। মানে ওনার পরিবারের, ওনার কাকু জেঠুর, মানে ওনাদের জায়গাতেই এই 73টি কুঞ্জ বানা হয়েছিল। কোনো কুঞ্জ বাড়তি কোনো লোকের জায়গায় বানানো হয়নি। তো ধীরে ধীরে আমরা গ্রামের দিকে যেতে থাকলাম। গ্রামের ভিতরের দিকে আপার ড্যাম, আর এই পাড়টা হলো লোয়ার ড্যাম, আর এটা হলো জলবিদ্যুৎ কেন্দ্র। এইটা হলে বিদ্যুৎ উঠছে আর পুরো গ্রামটা সাপ্লাই হয়েছে। ধীরে ধীরে আমরা গ্রামের ভিতর দিকে যেতে থাকলাম। এই হলো গ্রামের ভিতরের কুঞ্জ। প্রতিটি কুঞ্জই খুব সুন্দর করে লাইটে সাজানো ছিল এবং প্রতিটি কুঞ্জতে ছিল হরিভক্ত, যারা হরি নাম করছিলেন এবং সত্যি মনটা ভরে যাচ্ছিল। মন্দির গঙ্গা বাড়ছে, গঙ্গা দিবের মাথা থেকে গঙ্গা বাড়ছে। তারপর আবার আমরা অন্যদিকে চলে এলাম। এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো দোকান, সবাই হরিনাম দেখছে এবং নিজের পছন্দের জিনিস নিয়ে বাড়ি যাচ্ছে। আমরাও অনেক ঘোরাঘুরি করলাম এবং এই দোকানগুলোতে আমাদেরও কিছু জিনিস নেওয়া ছিল। জিনিস নিয়ে আমরা ধীরে ধীরে আবার হরিনামের মেতে উঠলাম। পুরোপুরি হরিনামে পুরোপুরি মেতে উঠেছিলাম। সত্যি এই হরিবাসর থেকে আসার মন চাইছিল না, কিন্তু
অনেক রাত হচ্ছিল, তাই আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা দিলাম। সব বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক, আর ভিডিওর কোন পার্টটা সবথেকে পছন্দ লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সব বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।